বিজেপির অপসারণ থেকে আমরা মুক্তি লাভ করতে চাই। আমাদের অধিকার আদায়ের নির্বাচন এটা। আজকে বাঙালি মানুষের অধিকারকে যেভাবে হরণ করা হচ্ছে, সময়ে বিজেপি সরকার থাকাকালীন অবস্থায় মানুষেরকে যেভাবে টুপি পরানো হয়েছে, পেপার মিল আমাদের পাঁচগ্রাম পেপার মিল ম্যানিফেস্টোতে নেই। এই নির্বাচন অধিকার আদায়ের নির্বাচন। উত্তর করিমগঞ্জে এবার ইতিহাস সৃষ্টি হবে, একান্ত সাক্ষাৎকারে তরঙ্গ টিভিকে জানালেন কমলাক্ষ। গত বিধানসভায় খুব কম ভোটের ব্যবধানে উত্তর করিমগঞ্জ আসন থেকে জিতেছিলেন তিনি, কিন্তু এবার বলছেন ব্যবধানটা বাড়বে, ইতিহাস সৃষ্টি হবে। কিসের ভিত্তিতে এমন আত্মবিশ্বাসী হয়ে উঠলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ? সকলেরই জানা আছে যে করিমগঞ্জ পুর এলাকায় তার গণভিত্তি থাকলেও সে হারে ভোটার নেই। বিগত দশ বছর ধরে সেই হিসেবটা একেবারে পাকাপোক্ত হয়ে রয়েছে, কিন্তু এবার সেই হিসেবেও বিস্তর পার্থক্য আসবে বলে জানালেন। আগামী পয়লা এপ্রিল নির্বাচন, দম ফেলবার ফুরসত নেই। খেতে খেতেই তরঙ্গ টিভির সামনে সব ভেদ ভাঙলেন কমলাক্ষ। সেখানে আপনার উত্তর করিমগঞ্জের অবস্থা কি, আপনার স্থিতি কি বর্তমানে, সেটা একটু বলুন। স্থিতি বলতে কি, এবার ইতিহাস হবে, বিশেষ করে বরাকগুলিতে এবং আসামে সেটা ইতিহাস হবে। সন্না করে লেখা থাকবে 2021 নির্বাচন, অর্থাৎ মানুষ এবার বিজেপির অপসারণ থেকে মুক্তি লাভ করার জন্য মানুষ এবার প্রস্তুত। তাই এবার দেখবেন, আমি আমার নিজের মুখে বলছি না, এবার রেকর্ড ভোট হবে এবং প্রত্যেকটা সমষ্টিতে মার্জিন এবার 30-35-40-50 অবধি মার্জিন হবে এবার ভোটার জিতার। আপনি আপনার মূল প্রতিপক্ষ হিসেবে কাকে দেখছেন? শুনুন না, প্রতিপক্ষ যদি ধরা হয় তাহলে তো যদি 500-700 আছে, যেমন গতবার প্রতিপক্ষ ছিল আমার, যে আমি প্রায় 450 জিতেছি। তো প্রতিপক্ষ বলতে কাকে বলবো, যদি ডিফারেন্স আপনার 30-40-50 হয় তাহলে সেটা তো প্রতিপক্ষ হয় না। তাই এবার নির্বাচনে কোনো প্রতিপক্ষ থাকবে না, এবার নির্বাচনে একদম মূল লড়াইটা হবে। আমি ধরতে পারছি না, এখন ভালো করে ধরতে পারছি না কে লড়াই করতে পারবে। লড়াই করার জন্য তো একটা ক্যাপাসিটি দরকার, সেই ক্যাপাসিটি আমার দল আমি আমার লাগছে, যেখানে কোনো দলের মধ্যে নেই। আচ্ছা, গত 5 বছর আমরা দেখেছিলাম যে হাদারগ্রাম বলুন, যে খালিশাইল বলুন, তারপরে কী বলে সেটেলমেন্ট বলুন, ওই সমস্ত এলাকা থেকে আপনার কিছু একটা কম হারে ভোট আসছে, এবার আপনি কী মনে করছেন? দেখুন একটা কথা, যে সেটা তো আমরা অস্বীকার করতে পারি না, যখন AUDF থাকে তো অ্যাকর্ডিংলি আমরা সেটা সাধারণ মানুষের মধ্যে থাকে যে AUDFকে ইসলাম ধর্মাবলম্বী মানুষটা AUDFের প্রতি ভোটটা একটু বেশি দেয়, সেটা তো স্বাভাবিক। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেটা ব্যতিক্রম। গতবার AUDF থাকা সত্ত্বেও 28,000 ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমাকে ভোট দিয়েছে, সেটা এগুলো অঞ্চল থেকে তো ভোট কম পাওয়ার কোথায়। তারপরও আমি 300-400 ভোট পেয়েছি। তো এবার তো আমি মনে করি যে যদি AUDF নেই, এগুলো অঞ্চলে ইতিহাস হবে না। গতবার তো আমরা এই বলে টাউন থেকে আশানুরূপ আমরা যে আশা করেছিলাম সেই হিসাবে আমরা কিন্তু পাইনি টাউন থেকে যে ভোট। আপনিও বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতায় আপনি নিজেও স্বীকার করেছেন যে টাউন থেকে এবার বেশি পাবেন, গতবার আপনি পাননি, এবার কী মনে করছেন আপনি? গতবার একটা মোদি ওয়েব ছিল, এর মধ্যে গভর্নমেন্ট একটা আসার একটা পরিকল্পনা, বিশেষ করে বিজেপি গভর্নমেন্ট হবে সবার লুকোমুখি একটা প্রচার ছিল। এবার তো সেই প্রচার নেই, সেই ওয়েবটাও নেই, বিজেপির প্রতি মানুষের মোহ নেই। তাই আমাদের অ্যান্টি ইনকাম বেশি ছিল, 15 বছরের অ্যান্টি ইনকাম বেশি, সেগুলো নেই। মানুষ বুঝতে পেরেছে যে কংগ্রেস সরকার থাকার অবস্থায় মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করেছিল সেইগুলো আজকে প্রশ্নের সম্মুখীন। তাই এবার দেখবেন যে এবার আমি শহর থেকে বিজেপি থেকে বেশি ভোট পাবো। আর 2 নম্বর হচ্ছে গিয়ে, শহরের মানুষ গতবার মনে করেছিল যে হয়তোবা সরকার হওয়ার পর শহরের বিশেষ করে হিন্দু ভাইদের চাকুরি হয়ে যাবে, আমাদের এনআরসির প্রবলেম সমাধান হয়ে যাবে, এই একটা আশা নিয়ে ভোটটা দিয়েছিল। কিন্তু আলটিমেটলি দেখতে পারলাম যে শহর অঞ্চলে একটা চাকরি নেই, আমাদের এনআরসির প্রবলেম, ডিনেশন কম্পে হিন্দু ভাইরা মরছে। তো সেদিকে যদি লক্ষ্য করা যায় যদি, তাহলে হিন্দু ভাইরাই বিশেষ করে হিন্দু বাঙালিরাই বেশি ভুক্তভোগী। আর আমাদের সমস্যা তো একই, হিন্দু বাঙালি বলুন আর ইসলাম ধর্মলী অর্থাৎ বাঙালি মুসলমান বলুন, আমাদের সমস্যা একই। বাঙালি মুসলমানদের যে সমস্যা, হিন্দু বাঙালিদের সমস্যা প্রায়, এনআরসির সমস্যা, ডিটেনশন ক্যাম্পের সমস্যা, এইগুলোতে তো আমরাই আছি। অর্থাৎ আমি মনে করেছি সেটা নিয়ে এবার দেখবেন, এবার শহর অঞ্চলে বিজেপি থেকে আমি ভোট বেশি পাবো। শহরতলীয় যে ভোটগুলো প্রত্যেকবারই দেখা যায় যে শহরতলীর ভোটগুলো একটা একটা শ্রেণীর মানুষ আপনার মানে অপোজিটে ইয়ে করে, তো এই কারণটা কী?
আপনি কী মনে করেন কী কারণ হতে পারে যে শহরতলির যেমন হাদারগ্রাম বলুন কানিশাইল বা এই মানে কারণটা কী কী হতে পারে মানে কি বুঝতে পারছি না মানে শহরতলির যে মানুষগুলো আছে যেমন সেটেলমেন্ট বলুন কানিশাইল বলুন তারপর হাদারগ্রাম বলুন এই এই সমস্ত এলাকার গতবার যে আপনি বললেন যে ইউডিএফ থাকা সত্ত্বেও আপনি অনেক বেশি ভোট পেয়েছেন এবারও তো আরও বেশি পাবেন ওই যে হয়তো মধ্যখানে যে কয়েকটা গ্যাপ রয়েছে ওই মানে তারা কম একটু কমলাক্ষকে কমলাক্ষদের পুরকেস্তকে তারা একটু ইয়ে করে এবারও করছে আসলে ব্যাপারটা সেটা না আমি মনে করছিলাম আমার ব্যক্তিগত উপলব্ধি আমি মনে করলাম যে আমার যারা এন্ট্রি করবে একটা ভালো একটা সভ্য সমাজে কিছু লোক থাকবে যারা গঠনমূলক আমার সমালোচনা করবে কিন্তু এই যে যা ইচ্ছা কথাবার্তা বলা যে কোনো একদম ইয়ে নাই কথাবার্তার কোনো লাইন লেংথ নেই আসলে ব্যাপার হচ্ছে গিয়ে যদি আমাদের সবার উদ্দেশ্য যদি একটাই যে বিজেপিকে প্রতিহিত করবো বিজেপিকে ক্ষমতাচ্যুত করবো সেই মিনিমাম প্রোগ্রামে যদি আমরা থাকি যদি তাহলে সব সংগঠন যদি একদিকে হয় তাহলে তোমরা আবার কোথা থেকে আসলে সেটাই আজকের দিনে প্রশ্ন অর্থাৎ আজকের দিনে যেহেতু সব মানুষ আমরা একদিকে সেহেতু আমি মনে করি যে এবার ভোটে শহরতলি বলুন আর শহর বলুন আর গ্রাম অঞ্চল বলুন আর মানুষের সমস্যায় মানুষ জর্জরিত তাই এবার ভোটটা মানুষের ভোট একদিকে বিবেক ভোটটা হবে এক নম্বর দুই নম্বর ভোটটা হচ্ছে গিয়ে যে বিজেপিকে প্রতিহিত করার জন্য দুই নম্বর ভোট হবে যে বিজেপিকে কীভাবে প্রতিহিত করা যায় সেটাই আমাদের উদ্দেশ্য মূল উদ্দেশ্য এটা লাস্ট কোয়েশ্চন এটা হচ্ছে হয়তো আপনার আপনার কমপ্লিমেন্ট হবে 108টা কী ওটা যদি একটু খুলে বলতেন মানে কমলাক্ষ 108 এরকম 108 আমি যখন 2011 প্রথম ইলেকশন খেলি তখন মানুষ একটা উপাধি দিয়েছিল যে না 108 অর্থাৎ 108 মৃত্যুঞ্জয়কে যখন ডাকে তখন পাওয়া যায় তো সেই ক্ষেত্রে এখনও মানুষের আসলে জনপ্রতিনিধি কী জনপ্রতিনিধি হিসাবে রাস্তাঘাট সেগুলো তো হবে এক নম্বর কথা হচ্ছে কি শান্তি সম্প্রীতি বজায় রাখা দুই নম্বর হচ্ছে কি মানুষের সুখে দুঃখে থাকা তো আমি সবসময় জনাজা বলুন আর শ্মশান বলুন আর যখনই বিপদ হয় তখনই থাকি সেই সুবাদে মানুষ 108 বলে বা একটা আদর করে একটা লাইকে একটা উপাধি একটা হয়ে গিয়েছে তো আমি চাই যে সবসময় যাতে এই উপাধিটা থাকে আমার সেটাই কামনা করছি হ্যাঁ আমাদের মানে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে আপনি আগামীতে দিশপুরে যাবেন আপনি যে বলছেন সে আপনি যে যাবেন আমাদের শুভেচ্ছা থাকলো তো আজকে আরেকটা লাস্ট কোয়েশ্চেন আপনাকে এটাই মানে করতে চাইছি যে জনগণের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন একটা মেসেজ দেখুন জনগণের উদ্দেশ্যে আমার একটাই কথাই যে আজকের দিনে বিজেপির অপশাসন থেকে আমরা মুক্তি লাভ করতে চাই এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি আমাদের অধিকার আদায়ের নির্বাচন এটা আমাদের সংবিধানের নির্বাচন এটা অর্থাৎ আজকে বাঙালি মানুষের অধিকারকে যেভাবে হরণ করা হচ্ছে সময়ের বিজেপি সরকার থাকাকালীন অবস্থায় মানুষেরকে যেভাবে টুপি পড়ানো হয়েছে তো সেই সুবাদে আজকে দেখুন কাকা পেপার মিল আমাদের পাঁচগ্রাম পেপার মিল ম্যানিফেস্টোতে নেই তো এই মানুষগুলো কোথায় যাবে সেই মানুষগুলো অর্থাৎ আজকের দিনে আমরা অধিকার আমাদের আদায় করবো এবং এই নির্বাচন অধিকার আদায়ের নির্বাচন তাই সবাই যাতে আমাদের মহাজোটের প্রার্থীকে ভোট দেয় আজকের দিনে সেটাই আমি অ্যাপিল করছি ধন্যবাদ দাদা।